পরোটা আমাদের সকলের পছন্দের, সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাত্রের ডিনার, পরোটা হলে বাড়ির ছোট বড় সকলেই খুশি। সেই পরোটা যদি হয় একটু ভিন্ন স্বাদের তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন আজকের ভিডিওতে শেয়ার করছি একটি অন্যরকম পরোটার রেসিপি। আমার মনে হয় না এর আগে ইউটিউবে এই রেসিপি কেউ শেয়ার করেছে বলে, তাই সবাইয়ের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, তবে আপনারা চাইলে আটার ব্যবহারও করতে পারেন। সাথে দিচ্ছি সামান্য লবণ এবং স্বাদ অনুসারে চিনি, চিনিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো 5 থেকে 7 মিনিট এইভাবে মেশালেই কিন্তু ময়দাটা এইভাবে দলা পেকে আসবে। দলা পাকলেই বোঝা যাবে যে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে ময়দার মধ্যে মিশে গেছে। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে এটা ছেড়ে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা ডিম এবং তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু। একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব, তবে আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যেও খুব ভালোভাবে গ্রেট করে নিতে পারেন। স্ম্যাশ করার হয়ে গেলে দিয়ে দেব চপড অনিয়ন। এখানে আমি ফাইনলি চপড অনিয়ন ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিভস মানে ধনে পাতা কুচি, সামান্য লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, স্বাদ অনুসারে লবণ দিয়ে এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য গোলমরিচও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গোলমরিচটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে একটা টুইস্ট হিসেবে ব্যবহার করেছি মিক্স হার্ব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর অন্যদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম এইভাবে ময়দাটা দিয়ে ডো কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজের ডো কেটেছি যাতে ভেতরে পুরটা দিতে আমার কোনো রকম অসুবিধে না হয়। এক একটা ডো নিয়ে তার উপরে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে 30% এটা বেলে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা বেলতে পারেন। যেহেতু আমি একদমই সাদা তেল ব্যবহার করে কোনো রকম রুটি পরোটা বানাতে পারি না, তাই আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করেছি। 30% বেলে নিয়ে ভেতরে দিয়ে দিলাম সেই ডিমের পুর। এবারে ভালোভাবে হাত দিয়ে এর মুখটা বন্ধ করে দেব। আবারও ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে এবারে পরোটাগুলোকে ঠিক এই থিকনেসে বেলে নেব। একে একে সমস্ত পরোটাগুলো বেলে নিয়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। প্রথমে শুকনো কড়াইয়ের ওপরে আমি এক এক করে এপিট ওপিট পরোটাগুলো সেকে নেব। এইভাবে পরোটা সেকে তারপরে তেল দিয়ে ভাজলে ভেতর থেকে যেমন সফট হয় তেমন কিন্তু ওপর থেকেও খুব ক্রিস্পি হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে এখন সমস্ত পরোটাগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব। তবে এই পর্যায়ে আপনারা দেখলে বুঝতেই পারবেন লো টু মিডিয়াম হিটে এইভাবে ভাজলেই কিন্তু পরোটাগুলো বেশ লুচির মতো ফুলে উঠবে। এক এক করে সমস্ত পরোটাগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। আর ভেজে নিলেই তৈরি আমার আজকের ডিমের পুর ভরা সুস্বাদু পরোটা।